ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে, তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে, খারাপই আছে। বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত। মেজর জলিল যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত 16 বছরে এতটা অরক্ষিত করেছে, এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি। সাইফুল ভাই যেটা বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ, বিরোধী দল করাটা। তাদের কোনো মান সম্মান নাই, তারা ব্যবসা করতে পারবে না, চাকরি করতে পারবে না, তাদের জীবনের কোনো দাম নাই। এখানে কথা বলতে বলতেই মঈন স্যারের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্র দলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন, নম্বরযুক্ত গাড়ি, গাড়ির নম্বর আছে কিন্তু এখন পর্যন্ত ওদের স্বীকার জানে। তো এই নম্বরযুক্ত গাড়ির এই গুম বাহিনী, এরা কোন বাহিনী? স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সাবেক আমলা ছিলেন, মন্ত্রী ছিলেন, উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে। কিভাবে ওইখানে গেল? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য, গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে। এবং ভারতের আচরণটা কি? তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সর্বোচ্চ ফোরামের একজন নেতা, মন্ত্রী, তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে। ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার। আজকে জাফরুল্লাহ চৌধুরীর সকালে এখানে স্মরণ সভা ছিল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে, আমি ছিলাম, জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি, কাছ থেকে দেখেছি। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে, তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে, খারাপই আছে। এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে, বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রামে, যেই কারণে তিনি কিন্তু 17 বছর ভারতের ভিসা পান নাই। এখন কথা হচ্ছে ভারতের মতো প্রায় 4,500 ল্যান্ড বর্ডার আমাদের সাথে, তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব ভারতের মতো একটা দেশের সাথে? না, আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না, আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই। কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ প্রধান কে হবে, প্রধান বিচারপতি কে হবে, সেনা প্রধান কে হবে, সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে, রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে, মেয়র হবে, ডিপ্লোম্যাট হবে, এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয়, তাহলে তো এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না। যার ফলে এই একতরফা দামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে, ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে, যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর স্বপ্রণোদিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরেও ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করে যাচ্ছে। এবং এটা আরো তীব্র হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে। নিশ্চয়ই আপনারা একমত না, ভারত আমাদের যে আধিপত্য এবং আগ্রাসন চালাচ্ছে, আপনারা কি মনে করেন চালাচ্ছে? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সোচ্চার হতে চান? অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা 18 সালে যে গত 3 দশকের মধ্যে একটা প্রবল ছাত্র আন্দোলন তৈরি করেছিলাম বিশ্ববিদ্যালয় থেকে, যে চাকরির ক্ষেত্রে বৈষম্য, যে কোটার মাধ্যমে যে মেধাবীদের সুযোগকে সীমিত করে দেওয়া হয়েছিল, যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়ে প্রতিযোগিতায় টিকে তারা চাকরি পাচ্ছে না, আর অপেক্ষাকৃত কম যোগ্যতা নিয়ে বিশেষ কোটায় তারা চাকরি পাচ্ছে, আর যার ফলে যেটা হয় ওই কোটায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে যেমন আপনার রডের বদলে বাঁশ দেয়, ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে প্যাটের মধ্যে চাকু রেখে অপারেশন করে ফেলে। এই ধরনের কোটার মাধ্যমে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আমি মনে করি যে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে সুযোগ দিয়ে রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আন্দোলন করলাম এই বৈষম্যের বিরুদ্ধে। তারপরে বাংলাদেশে বলা চলে বিশেষ করে গত মানে 18 এবং 19 যদি দেখেন যে মানে বিশেষ করে এই দুই বছরে যে বাংলাদেশে গত যে ছাত্র আন্দোলন হয়েছে অনেকদিন পরে, সড়ক কোটা সংস্কার আন্দোলন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, তো সেই আন্দোলনগুলো করেছি, আমাদের তো ওইভাবে কোনো রাজনৈতিকভাবে মাদার অর্গানাইজেশন ছিল না। আমরা দেখেছি যে আমাদের কার্যক্রমগুলো প্রচার প্রসারে প্রবাসীরা অত্যন্ত আন্তরিক এবং আমাদের সহযোগিতায়
তাদের একটা আন্তরিকতা ব্যাপক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছিল। সেই ছাত্র সংগঠন থেকে তারাই বলেছে যে ভাই, আপনারা যেহেতু চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রদের দাবি নিয়ে, আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি, শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়েও জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময়ে এবং যখন বিদেশ থেকে যাই সেই সময়ে। তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার, বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণী, একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয়, মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয়, কারণ জানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায়, কাজেই তারা কেউ ভিআইপি টিআইপি না, এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন না, এই এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিও থাকে। তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা, যে বলে যে ভাই বাইরে থেকে আসি, ধরেন একটা কাচের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি, কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি, আর ব্রিফ কেসটা এমনভাবে উল্টাইয়া পাল্টাইয়া নাড়ে চাড়ে ভিতরে ভাঙ্গিয়া অস্থির হয়ে যায়, অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও পরে, টাকা পয়সা পাই না, জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায়। এই সেদিন আমি রাশের চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামে, একজন প্রবাসীর সাথে দেখা, বলে ভাই আমার লাগেজটা পাইনি। চিন্তা করেন, এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ, বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে, মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে, প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে, হাজির হবে, এখন তিনি হাজির হয়েছেন, তার ব্যাগটাই পাচ্ছে না, ব্যাগে হয়তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছেন না। এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায়িত্ব। খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক, যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে, দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে, কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন, আমি চারটা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টের, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চারটা দেশে গিয়েছিলাম, প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই, পাসপোর্টটা নবায়ন করতে দালালরে টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না। কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালদের টাকা দিতে হবে? আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন, পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে, অ্যাপ্লাই করে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে। এবং আমাদের দেশে এই যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয়, সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে, বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে, দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না, দালালের আখড়া হচ্ছে এই পাসপোর্ট অফিসগুলো। তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন, এটা তো তার নাগরিক অধিকার, এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে? আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, পাসপোর্ট না থাকার ফলে যেতে পারি নাই, কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয় নাই। এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটা দৃষ্টান্ত, বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি। আজকে যেটা শিরোনাম ছিল যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা, তো কার্যত আমি প্রবাসী ভাইদেরকে